তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো ভাই তোমরা কিন্তু সবাই জানো আগামী এক তারিখে আমাদের নতুন র্যাঙ্ক সিজন শুরু হতে যাচ্ছে তোমরা আমাকে প্রায় বলে থাকো র্যাঙ্ক পোশের ভিডিও দিতে তাই নেক্সট সিজন রিজনে ঢোকার জন্য আমি কিন্তু একটু সময় নিয়ে আমার স্কোয়াডটা রেডি করে ফেলেছি নতুন র্যাঙ্ক সিজন শুরু হতে যেহেতু আরও একদিন সময় লাগবে তাই আমি আমার স্কোয়াড নিয়ে প্র্যাকটিস করা কিছু ম্যাচ আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাইস আমি কিন্তু এর আগে কখনো র্যাঙ্ক পোশ করিনি সো নতুন অবস্থায় একটু ভুল থাকতে পারে সেটা কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আর পরবর্তী সিজনে আমি আমার স্কোয়াড নিয়ে রিজনে ঢোকার পাশাপাশি বড় বড় টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করব। তাই ভাই তোমাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি দরকার সো আর কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস এই ম্যাচে আমরা কিন্তু নেমে গিয়েছিলাম বুলুজনে আমাদের সাথে সাথে আরও দুইটা স্কোয়াড কিন্তু এখানে চলে এসেছে তো এখানে আমি ঘরের ভিতরে আসার পরে গান নেওয়ার জন্য যখনই যাব তখন দেখি এখানে কিন্তু দুইটা নিমি চলে এসেছে এনিমিটার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু নিচে লাভ দিয়ে দেই কিন্তু আমাদের কপাল খারাপ ছিল ডান পাশে কিন্তু আরো একটা এনিমি আমাদেরকে মারার জন্য আসতেছে যেহেতু আমাদের কাছে গান নেই সেহেতু এনিমিটা চলে আসলে আমাদের দেশে পাঠিয়ে দিতে পারে তার জন্য আমি এখান থেকে লঞ্চ মেরে চলে যাই ম্যাটামের দিকে তো করার জন্য যখনই আমি ভিতরে এখানে একটা এনিমি আছে যার কারণে আমি একটু পিছনের দিকে চলে যাই আর এখানে একটা কিন্তু আমরা পেয়ে যাই আর ঘরের ভিতরে মেবি এমপি ফোর্টি ছিল যেটাও কিন্তু আমি এখান থেকে নিয়ে নেই আমাদের টিম বলতেছিল বলতে ছিল তাকে রিভিভ করার জন্য কিন্তু এখানে আমি ঘরের ভিতর থেকে পায়ের আওয়াজ পাই যার কারণে আমি কিন্তু এখান থেকে উপরে চলে যাই আর আসার পরে দেখতে এখানে কিন্তু একটা এনিমি উপরে ট্রাই করতেছে ও আমাকে যেহেতু দেখতে যার কারণে আমি কিন্তু ইজিলি ওকে এখানে ডাউন করে ক্লিয়ার করে দেই আমাদের কাছে যেহেতু কয়েন হয়ে গিয়েছিল তাই আমি আমার টিমমেটকে রিভিভ করার জন্য সপরের দিকে যাচ্ছিলাম তখনই অবজারভেটরি থেকে আমাকে একটু হালকা ড্যামেজ দেয় তো এখানে আমি আমার টিমমেটকে নামিয়ে দেয় এবার এনিমিটাকে দেখার জন্য এই চলে আসি অনেক টাইম ওয়েট করার পর এনিমিটাকে না পেয়ে আমি এখান থেকে উঠে যাই সাদে গাইছি এখানে কিন্তু আমি কিছু সময় ওয়েট করি কারণ আমার মনে হয়েছিল যে কোনো দিক থেকে এনিমি আসতে পারে ঘরের তিনতলায় থাকা অবস্থা শুনতেছি ওই পাশ থেকে ফাইটের আওয়াজ আসতেছে তো এখানে এসে আমি কিন্তু একটাকে লাল লাল মেরে দিয়ে ডাউন করে দিই দ্রুত করে কনফার্ম করে দিই যাতে অন্য কোনো আমাদের কিলটা না নিয়ে নেয় এখানে ওয়েট করতে করতে দেখি আর একটা স্কোয়াট কিন্তু গ্রেভিও ঢুকে গেছে আর এখানে দেখো একটাকে আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু চাই লোকের রাশ করে দিতে পারতাম কিন্তু রাশ করিনি কারণ ওর স্কোয়াডের বাকি প্লেয়ারগুলো গুলো থাকতে পারে তাই আমি কোনো প্রকার রিস্ক না নিয়ে এখানে এখানেই হোল করতে থাকি এখানে এনিমিটে কিন্তু আমাকে না দেখে হিল করে একটু বাইরে বের হয়েছিল আর আমি এখানে ওকে মোটামুটি আবার একটু ভালো ড্যামেজ দিয়ে দিই আর তার সাথে সাথে খেয়াল করে নিচে কিন্তু আরো একটা উপংশে যে ঘুরতেছে সো আমাদেরকে এবার একটু এখান থেকে নেমে যাওয়া দরকার ছিল কিন্তু আমি এখানে না নেমে ওদেরকে এখান থেকেই মারা ট্রাই করি আর তখনই উপর থেকে আর একটা নিমেষে এম টেন দিয়ে আমাদেরকে মেরে দেয় যেহেতু আমাদের সাথে জোন প্রসার ছিল তাই আমি রিবেপ পেয়ে এবারে ভালো করে লুট নিয়ে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম এখান থেকে বিমের শক্তির দিকে যাবো তখনই দেখি একটা এনিমি আমাদের উপরে কিন্তু ফায়ার করতেছে তো এই এনিমিটাকে মারার জন্য আমরা এখানে নেমে যাই আর মোটামুটি একটু ভালো ড্যামেজ দেয় কিন্তু উপর থেকে আর একটা কিন্তু আমাকে এখানে ডাউন করে দেয় আমার টিমমেট আমাকে রিভেভ করতে যাবে তখনই দেখে এখানে কিন্তু অনেক বড় একটা ফাইট হইতেছিল তো ও ওখানে ওর গাড়ি দিয়ে কিন্তু দুই সক পুষার কে বলেছিলাম আমাকে রিভেভ করতে তো ও আমাকে রিভেভ করতে যাচ্ছিল আর এখানে দেখো আমার টিমমেট কিন্তু একের পর এক এনিমিকে কে ফিটিয়ে যাচ্ছে আমি রিভিভ পাওয়ার পর ভাবলাম এই জায়গায় নামলে মোটামুটি একটা লুট পাওয়া যাবে সো এখানে আসার পরে আমি ড্রোপ থেকে এডব্লিউ পাই আর একটা এনিমি কিন্তু এখানে মারার ট্রাই করি এডব্লিউম এর শটটা না লাগার কারণে আমি এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু ঘুরতেছিলাম আর এই এনিমিটা দেখো আমাদের উপরে ফায়ার করেই যাচ্ছিল সো আমি ভাবলাম এখান থেকে নেমে এনিমিটাকে মেরে দিতে পারবো তো দেখো এখানে একটা এনিমি কিন্তু বসে বসে লুট করতেছিল আর এটা এ দিয়ে আবার একবার ট্রাই করলাম কিন্তু ড্যামেজ লাগলো না কোনো সমস্যা নেই ভাই আমরা ফুল কনফিডেন্সে ছিলাম যে এই এনিমিটা কিন্তু আমরা মেরে দেবো আর তখনই দেখো পিছন থেকে আরেকটা একটা এনিমি কিন্তু আমাদেরকে মারা শুরু করে দেয় যেহেতু এই প্লেটটা অনেক ড্যামেজ ছিল তাই আমি কিন্তু এখানে রাশ করে এনিমিটাকে ডাউন করে দেই ও হরিজিল এন ইউজ করতেছিল যার কারণে এটাকে কিন্তু আমি ফিনিশ করে এখান থেকে লুটটা নিয়ে নেই গাড়ি নিয়ে টান দেওয়ার সাথে সাথেই দেখি সামনে থেকে একটা এনিমি নামতেছে

গরগুলোর ভিতরে কোনো প্রকার লুট পাই না লং রেঞ্জের কোনো গান না পেল আমাদের কাছে কিন্তু দুইটা শর্ট রেঞ্জের গান ছিল আর এই পাশে আসার পরে দেখি ভাই এখানে একটা গাড়ি চালাছে তো আমি এখান থেকে ভাবলাম গাড়িটা নিয়ে নিতে হবে তো দেখো এনিমিটা আমাদেরকে না দেখেই কিন্তু নেমে গিয়েছিল যার কারণে আমি কিন্তু ওর গাইতে নিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের কাছে তেমন লুট নেই তাই এই জোনই কিন্তু আমাদের গাড়ি চালানো ছাড়া আর কোনো কাজ নেই আমাদের কপাল ভালো ছিল যার কারণে এনিমিটি কিন্তু এখান থেকে নেমে গিয়েছিল আর নামার সাথে ওকে আমি মনস্টার কার দিয়ে ধাক্কা দিয়ে ইওএমপি স্প্রে করে কিন্তু ওকে ডাউন করে ফেলি এন্ড দ্রুত করে কনফার্ম দিই আমি কিন্তু ওর থেকে লুটটা নিয়ে নেই পাশেই সব থাকার

ল্যান্ডিং করেছে আমাদের সামনে আর আমি কিন্তু গাড়ি থেকে নেমে এটাকে রাস করে দেই আমাদের কপাল ভালো ছিল যে এনিমিটা আমাদেরকে দেখেনি আর ও সামনে দিয়ে কিন্তু ফায়ার করতেছিল যার কারণে এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে ইজি লোকে ডাউন করে কিন্তু কনফার্ম করে ফেলি ভাই আমি এখানে ভেবেছিলাম যে সামনের ঘরের উপরে রাস করে দিব কিন্তু দেখো ঘরের উপরে ফুল একটা স্কোয়াড কিন্তু ক্যাম্প করে বসে আছে আর আমাদের মনেস্টার কারের হেলথ বেশি ছিল না যার কারণে আমরা কিন্তু এখানে বাধ্য হয়ে গাড়িটা চেঞ্জ করে নেই এখান থেকে গাড়িটা নেওয়ার সাথে সাথেই ঘরের উপর থেকে একটা এনিমি কিন্তু আমাদের উপরে ফায়ার করা শুরু করে দেয় আর আমাদের মনেস্টার কারটা বাঁচানোর জন্য আমি দ্রুত করে জোনের পাশ থেকে কিন্তু সামনের দিকে যাওয়ার ট্রাই করি তো দেখো এখানে আমি আর আমার টিমমেট কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছিলাম আর তখন দেখি একটা এনিমি কিন্তু কেউ ডাউন করে দিয়েছে আর যেহেতু আমাদের এই কিলটা দরকার তাই আমি গাড়ি থেকে নেমে যাই এটা কিন্তু হেডশটের মাধ্যমে লবিতে পাঠিয়ে দেয় আমাদের গাড়িটা একটু দূরে থাকার কারণে এনিমির গাড়ি নিয়ে কিন্তু সামনে দিকে যাই আর তখন দেখি মনেস্টার কারটা এখানে পড়ে আছে তো এই গাড়িটা আমরা নিয়ে নেই আর সামনে যে এনিমিটা ছিল এই এনিমিটার গাড়িটি কিন্তু উপর থেকে এনিমিতে ফাটিয়ে দেয় তো দেখতে দেখতে আমাদের কিন্তু এখানে দুটো টিমমেট ডাউন হয়ে গিয়েছিল আর এখন যেহেতু জোন শুরু হয়ে গেছে তাই আমি ভাবলাম ঘরের উপরে রাশ করে দেয় বেটার তো যার কারণে আমি এখান থেকে এমপি ফোর্টি নিয়ে ঘরের উপরে কিন্তু রাস করে দেয় আর এই নিমিটা আমাকে দেখেনি যার কারণে আমি পিছন থেকে গিয়ে ওকে কিন্তু ইজিলি মেরে দেই ওর কাছে ছিল ইউজ ইউজ করে করে বাট ততক্ষণে আমরা কিন্তু প্যাকের ভিতরে ঢুকে গিয়েছিলাম ভাই ওকে এখান থেকে কনফার্ম করে আমার রিপেয়ার কিট দরকার ছিল সেটা এখান থেকে নিয়ে নেই একটু হোল্ড করার পরে দেখতে পাই আমার টিমেটির উপর একটা নিমি হ্রাস করে দিয়েছে আমি ওকে উড়ে দূরে ড্যামেজ দেয়ার তখনই দেখে এই ঘরের উপরে কিন্তু একটা নিমি আছে তো আমি ভাবলাম এই নিমিটাকে পরে মারা যাবে আগে যেটাকে ড্যামেজ দিয়েছি এটাকে মেরে দেওয়া যাক তো যখনই রাশ করতে যাবো তখনই দেখি এনিমিটা আমার টিমেটের সাথে ফাইট করতেছিল আর আমি পাশ থেকে এসে ওই কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দেই তো এরপরে আমি আগের ঘরের এনিমিটাকে মারতে যাব তখনই দেখি ঘরের ভিতরে আর একটা এনিমি চলে এসছে তো এটাকে আমি উড়ে দূরে ড্যামেজ দিয়ে কিন্তু এখানে ডাউন করে ফেলি আর তখনই ঘরের উপর থেকে অন্য এনিমিটা এই এনিমিটাকে কনফার্ম করে দেয় মানে আমাদের কিলটা চুরি করে নেয় যেহেতু এই এনিমিটা আমাদেরকে দেখে ফেলছে সেহেতু ঘরের উপরে রাশ না করাই ভালো আর তখন আমি এই পাশে আসি এসে দেখতে পাই এখানে কিন্তু একটা এনিমি ফাইট করতেছে তো এখানে একটাকে মেরে দেয় আর আমি ওকে কিন্তু সোনিয়া অন করে ফেলি আর এখানে দেখো ও দিমিত্রি ইউজ করছিল আমি এখানে গুলাল ভেঙে ও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার

পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ